আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান সংক্রান্ত একটি বিখ্যাত হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাদীকে জিজ্ঞেস করেছিলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় জবাবে বাদী বলেছিল ফিসসামা আসমানের মধ্যে এই হাদিস দিয়ে এই ফিসসামাকে আমাদের ভাইরা বাহ্যিকভাবে ফি এর শাব্দিক অর্থ মধ্যে যেমন ফিল বাইত ঘরের উপরে না ঘরের মধ্যে আপনি আরো অনেক ক্ষেত্রে এরকম দেখতে পারেন গ্লাসের মধ্যে মানে গ্লাসের ভিতরে ওনারা ফিসসামাকে আলাস সামা ধরেন এই হাদিসটি সনদের দিক থেকে সহি সনদ নিয়ে কথা নেই কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদীকে কি বলেছেন কি জিজ্ঞাসা করেছেন আইনাল্লাহ জিজ্ঞাসা করেছেন এটা সুদৃঢ়ভাবে বলার কোনো সুযোগ নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বাদীকে কি জিজ্ঞাসা করেছিলেন এই বর্ণনা পেলাম আইনাল্লাহ মুসলিমের যে ঘটনা ওই একই ঘটনা মুসনাফে আব্দুর রাজ্জাকে আসছে 18029 নম্বর হাদিস যে সে বাদীকে প্রহার করলো যে তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিনি বিহা তাকে আমার কাছে নিয়ে আসো আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো রব নাই সে বলল হা وأن محمدا عبد الله ورسوله محمد الله النبي ورسول قالت نعم شب الله এরপর আল্লাহর নবী ইসলাম বললেন তাকে আজাদ করে দাও কেন কারণ সে কি মুমিন দুই রাওয়াতে দুইটা পাওয়া যায় আইন আল্লাহ বলেছেন এটা দৃঢ়ভাবে বলার সুযোগ নেই ওটা কাতঈউ দালালা না যেহেতু কাতঈউ দালালা না সুতরাং আকীদার ক্ষেত্রে হাদিসে দলিল দেওয়া যাবে না আমরা দোয়ার সময় আসমানের দিকে হাত তুলি কেন এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যেমন আমরা নামাজ পড়ি কাবার দিকে কাবার দিকে আমরা নামাজ পড়ি এই জন্য যে কাবা নামাজের কিবলা এর অর্থ এটা নয় যে নাউজুবিল্লাহ কাবা আল্লাহর আবাসস্থল নাউজুবিল্লাহ কিবলা কাবার দিকে এর অর্থ এটা নয় যে কিবলা আল্লাহর আবাসস্থল এটা হলো নামাজের কিবলায় জন্য ঠিক তেমনি ভাবে দোয়ার সময় আমরা হাত তুলি আসমানের দিকে কেন দোয়ার কিবলা আসমানের জন্য আসমানের দিকে হাত তুলি এটার অর্থই না যে আসমান আল্লাহর আবাসস্থল যেমন ভাবে আমরা নামাজের সময় কিবলার দিকে মুখ করি এটার অর্থই নয় যে কিবলা কি আল্লাহর আবাসস্থল তাহলে যে আল্লাহ আমাদের আপনাদের সকল জাহানের সে আল্লাহ থাকেন কোথায় কোথায় থাকেন আসমানের উপরে থাকেন এটা কাফেররাও জানতো এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও স্বীকৃতি দিয়েছে সহিহ মুসলিমেতে স্পষ্ট হাদিসই আছে যে বান্দির হাদিস বান্দি বাদি দাসী দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ডাকো তাকে ডাকা হয়েছে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে ইয়া মাতাল্লাহ আইনাল্লাহ এ আল্লাহর বান্দি আল্লাহ কোথায় ইউটিউবে বক্তব্য ভেসে বেড়াচ্ছে এদেশের জাল মুলবিরা বলে যে জীবনে কোনোদিন শুনি নাই যে আল্লাহ কোথায় এ প্রশ্ন করা যায় আর 14 গোষ্ঠী কোনোদিন শুনে নাই দেখে নাই পড়ে নাই কারণ ও তো বুখারি পড়ে না ও তো সহি মুসলিম পড়ে না ও তো হাদিসের কিতাবই পড়ে না ও তো শুধু ফেকা পড়ে মানতেক পড়ে ফালসাফা পড়ে আর ফার্সি পড়ে ওই এক মাবুদ আসমানের ওপরে থাকে এ কথা মক্কার কাফেররাও জানতো কিন্তু বর্তমানের এই জাহেল মুফতিরা মুলবিরা জানে না যার কারণে আহলে হাদিসের সাথে যুদ্ধ করে একজন কাফেরের যে বিশ্বাস ছিল আল্লাহ একজন আসমানের ওপরে আছে আজকের বর্তমানের এই মুফতি মুহাদ্দিস যারা দাবি করে এই মুফতিদের এই বিশ্বাস নাই পালন করছি ভাইয়েরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন আর চারিদিক থেকে জুলুম নির্যাতনের নিপীড়নের পাহাড় চেপে আসছে জীবনের অনেক কিছু পেরে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো এই কথাটা ওরা মেনে নিতে পারেনি সবাই বলছেন আরে মুহাম্মদকে দেখেছো মুহাম্মদ আমাদের এত মাবুদ 360টি মাবুদ কাবা দিয়ে রেখেছি আমরা এত মাবুদ সবকে বাদ দিয়ে এক মাবুদের ইবাদত করতে বলে আনাগোনা কথাবার্তা চলছে 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 চলতে 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 এক পর্যায়ে আপনার হাবিব বিন মুনজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন আসার পর বলছে এই মুহাম্মদ আনতা আমুরুনা আন নাবুদা ইলাহা ওয়াহিদা ওয়া নাতরুকু আলিহাতান উখরা এই মুহাম্মদ তুমি আমাদেরকে আদেশ করছো এক মাত্র একটা মাবুদের ইবাদত করার জন্য আর বাকি সব মাবুদকে ছেড়ে দেওয়ার জন্য জালতা ইলাহা ওয়াহিদা কোরআনে আছে যে তুমি একটা মাবুদ বানিয়ে দিচ্ছ আর সব মাবুদকে ছেড়ে দিতে বলছো এটা কেমন কথা হচ্ছে কেমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনাল মুনজির ইজা মারিতা ফামান্তাদো মায়াসফিক এই ইবনুল মুনজির যখন তুমি অসুস্থ হও তখন তোমাকে কে সুস্থতা দান করে উত্তর দিচ্ছে এর আগে একটা প্রশ্ন করছে কাম ইলাহান ইন্দাকা ইয়া আবাল মুনজির না ইয়া হাবিব ইবনুল মুনজির তোমার নিকটে কতজন মাবুদ তোকে বলছে ইলাহুন ফিস সামা ওয়া সিত্তাতু ইল আলিহা ফিল আরদি একজন আল্লাহ হচ্ছেন আসমানের ওপরে আর ছয়জন হচ্ছেন মাটিতে আমি 60টা মাবুদের ইবাদত করি কয়টা স্পষ্ট ভাষায়
বলছে মোট ইলাহ হচ্ছে 60টা এক একটা ইলাহ একটা আল্লাহ হচ্ছে একটা মাবুদ হচ্ছে আসমানের উপরে আর বাকি 6টা হচ্ছে জমিনের উপরে বুঝেছেন বুঝেছেন কিছু কি বুঝলেন বলেন কেউ বুঝেননি এক মাবুদ আসমানের উপরে আর বাকি 6টা জমিনে কি বুঝেছেন না বুঝেননি কিছু আরে বোঝার চেষ্টা করতে হবে এক মাবুদ আসমানের উপরে কে বলছে ইবনুল মুনজির বলছে আর 6টা হলো জমিনে ওই এক মাবুদ আসমানের উপরে থাকে এই কথা মক্কার কাফেররাও জানতো কিন্তু বর্তমানের এই জাহেল মুফতিরা মুলবিরা জানে না যার কারণে আহলে হাদিসের সাথে যুদ্ধ করে একজন কাফেরের যে বিশ্বাস ছিল আল্লাহ একজন আসমানের উপরে আছে আজকের বর্তমানের এই মুফতি মুহাদ্দিস যারা দাবি করে এই মুফতিদের এই বিশ্বাস নাই ওই কাফেররা ভালো ছিল না এরা ভালো ছিল এরা ভালো বলেন এদরে এলা দুনিয়াতে অনেকগুলো আছে এদের এলাকা আছে এক শাহজালাল ইলাহ আছে না শাহপরান কয়টা হলো দুইটা বাইজিদ বস্তাবি তিনটা আর কত বলেন না একটা একটা করে হ্যাঁ ওই যে বহস্তানে একটা আছে মিরপুরে একটা আছে মিরপুরে একে একটা আছে গোলাপশাল মাজার কয়টা হলো এই তো 6টা হয়ে গেছে আমাদের আরো আছে এদের মাবুদ ওরা ওদের তো 60টা ছিল আর জমিনে 6টা ছিল এদের জমিনে তত আছে কোনো অভাবই নাই গণনার বাইরে এই জন্যই এই মুলবিরা এই মুফতিরা আপনার আল্লাহ খুঁজে পায় না ওরা বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান আর কাফেরে বলছে কোথায় আল্লাহ এক আল্লাহ আসমানে এবার এই 60টার মধ্যে কোনটা সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন ইবনাল মুনজির ইজা তামরুজ ইজা মারিতা ফামায়াসফিক যখন তুমি অসুস্থ হও তখন তোমাকে সুস্থতা কে দান করে আইয়ো ইলাহ কোন মাবুদ তোমাকে সুস্থতা দান করে তোর বলছে ইলাহ আসসামা আসমানের আল্লাহ আমাকে সুস্থতা দান করে টাটকা কথা বুঝে ও বুঝে সব বুঝে কিন্তু মাথা নষ্ট করেছে ইবলিসে তারপরে বলছে ইবনাল মুনজির ইজা তাহতাজ ইলা ওয়ালাদিক আওয়ালাদান ফামা ইউতিক তুমি যখন সন্তানের জন্য সন্তানের প্রয়োজন হয় তখন তোমাকে সন্তান কে দেয় কই যে আল্লাহ দেয় ইজা তাকাফিল মুসিবা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসাবাতকা মুসিবা যখন কোনো মুসিবত তোমাকে গ্রাস করে তখন কোন ইলাহ তোমাকে উদ্ধার করে তখন বলছে ইলাহুস সামা আসমানের আল্লাহ আমাকে উদ্ধার করে তখন বলছে তুমি বিপদে পড়লে আসমানে আল্লাহ উদ্ধার করে সন্তান চাইলে আল্লাহ আসমানে আল্লাহ উদ্ধার করে অসুস্থ হলে সুস্থতা দান করেন সে আসমানের আল্লাহ চাওয়ার সময় নেওয়ার সময় আসমানের আল্লাহ আর শরীক করার সময় এই জমিনের 6টাও এর মানে কি এই 6টাকে পূজা না করলে আসমানের আল্লাহর উপরে হামলা করবে তখন হাবিব ইবনে মুনজির বলছে আশ্চর্য কথা আসমানের আল্লাহ কত পাওয়ারফুল আল্লাহ ওর উপরে কে হামলা করবে আবার বলছে যদি হামলা না করে তাহলে লিমাজা তাআবুদুহুম যদি হামলা না করে তাহলে কেন তাদের ইবাদত করো তুমি এবার ইবনে মুনজিরের মাথা ঘুরেছে তাই তো হামলা করে না তো ইবাদত করবো কেন কাজে আসে না তো কাজে আসে না তো এর ইবাদত করবো কেন তখন আর বুঝে এসেছে এবারে বলছে আমারে কালিমা পড়ান বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এবার কি বুঝলেন এবার এখান থেকে কি বুঝলেন আগে বোঝা গেল আল্লাহ সত্য আল্লাহ কোথায় আছেন আসমানের ওপরে এটা এক কাফেরের এক মুশরিকের আকীদা ছিল বিশ্বাস ছিল তাওহিদ তার এটা এটা তাওহিদ কিন্তু তাওহিদের মাঝে এই 6টাকে ঢোকাই দেওয়ার কারণে ও মুশরিক হয়ে গেছে চিরকাল জাহান্নামী হয়ে গেছে এবার 6টা যখন বের করেছে একটা মাত্র আছে তখনই সে খাঁটি মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো একটাকে মেনে নিল 6টাকে বাদ দিল এবার খাঁটি মুসলিম হলো এক নম্বর কি যে আল্লাহ আসমানের ওপরে ছিলেন ওই আল্লাহকে স্বীকৃতি দিলেন কেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যে আল্লাহ আমাদের আপনাদের সকল জাহানের সে আল্লাহ থাকেন কোথায়
কোথায় থাকেন আসমানের উপরে থাকেন এটা কাফেররাও জানতো এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে স্বীকৃতি দিয়েছেন সহিহ মুসলিমেতে স্পষ্ট হাদিসই আছে যে বান্দির হাদিস বান্দি বাদি দাসী দাসী দাসীকে তামাচা মেরেছে একজন সাহাবী একটা ছাগল হারিয়ে দিয়েছে রাগ সইতে পারেনি তামাচা মেরেছে তামাচা মারার পরে চিন্তা করলো যে দাসীকে মারলাম এটা তো অন্যায় হয়ে গেল তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকটে যায় আর কোনো সমাধান পায় কিনা এখন দাসীর কি পা ধরে হাত ধরে ক্ষমা চাবে নাকি মালিক প্রেস্টিজ আছে সুতরাং দরবারে যায় যা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে দৌড় দিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি ভুল করে ফেলেছি বলছে কি ভুল করেছো বলছে আমার দাসীকে আমি মেরেছি এই এই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে ডাকো তাকে ডাকা হয়েছে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করছে ইয়া মাতাল্লাহ أين الله؟ أي الله بندي الله كوثاي؟ يوتيوب بقتو بيمشي ولا أشيء ده شيء جال مول بيرا باله. جي جيبونة كورو دين سوني ناي جال الله كوثاي يحوسنو كارا جاي. وشدد غوستي كورو دين سوني ناي دهخ ناي بدر ناي. كارو هو تو بخاري بدر نا. هو تو سوي مسلم بدر. هو تو حدثير كتابي بدر نا. هو تو شود فيكا بدر منطق بدر فلسفة بدر بار فارسي بدر. هو جان مي كامونه. باي কেউ থাকলে ওই দলে রাগ করিয়েন না আগে আমি আল্লাহ যে উপরে আছেন এটা দেখাই দি হাদিস দিয়া ইয়ামাতাল্লাহ আইনাল্লাহ আল্লাহ কোথায় দেখেন আইনা মানে কোথায় আল্লাহ 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 কোথায় কে প্রশ্ন করেছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন আর এই মুলিবিরা বলতেছে যে আল্লাহ কোথায় প্রশ্নই করা যাবে না বলেন নাউজুবিল্লাহ এরা কত বড় অজ্ঞ অজ্ঞ যারা তারাই কিন্তু প্রকৃত আলেমের সাথে যুদ্ধ করে অজ্ঞ না হলে করবে না কারণ ও দলিলই জানে না এই জন্য ওর কাছে অদ্ভুত মনে হচ্ছে ভাইরা আমার এবারে দাসী উত্তর দিচ্ছেন কালাত আলা সামা আল্লাহ আসমানের ওপরে দেখছেন মিল গেছে মিল গেছে মান আনা আমি কেটা উত্তর দিচ্ছেন আনতা মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিকহা একে স্বাধীন করে দাও এটাই তোমার শাস্তি এটাই তোমার কাফফারা নালে তামাচা খেতে হতো তামাচা খাইবা না একে স্বাধীন করে দাও কেন স্বাধীন করবা তামাচা দিয়েও তো ওকে রাখতে পারত একটা চাকর পাওয়া যায় কোথায় বিনা টাকাতে ওটা বিনা টাকার চাকরি চাকরানি কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন কেন বলছেন দেখেন একে স্বাধীন করে দাও কেন না ফাইন্নাহা মুমিনা এই মেয়েটা মমিনা মেয়ে আর কোনো মমিনা মেয়েকে এভাবে লাঞ্ছিতর কাজ করানো যাবে না এ সম্মান বেড়ে গেছে যেহেতু মমিনা কাজী আকে স্বাধীন করে দাও এই মেয়েটি যদি বলতো আল্লাহ সব জায়গায় বিরাজমান অথবা মমিনের করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাক্ষী দিতেন না যে এই মেয়েটা মমিনা মেয়ে তার অ্যানসার ঠিক ছিল তাই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মমিনা মেয়ে এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তালিম এই শিক্ষা এই আকীদা এটা সঠিক না এ দেশের এই মুফতিদের ফতোয়া সঠিক কোনটা সঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সঠিক এই মুফতিরা কেমনে বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান বলেন আরে সহিহ মুসলিমের এত স্পষ্ট হাদিস পাওয়ার পরও তারা কেমনে বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান এর মানে কি বুঝেছেন হ্যাঁ এদেরকে ইহুদি ডোজ খাওয়াইছে শিয়ারা খাওয়াইছে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ কোথায় ছিলেন কুফাতে ওই কুফার থেকে মাঝহাবটা তৈরি হয় আর এই কুফা বসরাতেই বাস ছিল আপনার ইহুদিদের আবদুল্লাহ বিন সাবা ইহুদি বলে আসলাম খুতবার পরে এই আবদুল্লাহ বিন সাবা ইহুদির যারা আন্ডা পান্ডা ছিল তারাই বর্তমানে শিয়া ওই শিয়ারা এটা ঢুকাইছে শিয়াদের দুটো আকিদা একটা হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান আর একটা হচ্ছে আল্লাহ মুমিনের কলবে দলিল তাদের মান্ডা গুঞ্জাম দা জমিন ও আসমা ওয়ালাকিন গুঞ্জাম দার কলবে মুমিনা কত সুন্দর ভালো লাগলো না খুব ভালো লাগছে খুব মজা এর অর্থ হলো আল্লাহ নাকি বলতেছেন আমার আসমান জমিনে কোথাও জায়গা হয় না মুমিনের কলবে জায়গা হয় এই তো আমাদের মাঝহাবি ভাইদের মধ্যে এত পচা সারা আকিদা চিন্তা চেতনার এই শিয়ারা ঢুকিয়ে দিয়েছে আর তারা এটাকে গ্রহণ করে আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন